পুজোয় কোনো সিনেমা হয়তো বাঘাযতীনের থেকে বেটার কালেকশন করতেই পারে, তাই নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু গোটা কলকাতা জুড়ে এই রকম সেলিব্রেশন এখনও পর্যন্ত এই লাস্ট সুপারস্টার দেবদাকে নিয়ে হয় আর যখন জিদ্দা সিনেমাতে হয়। কিন্তু কালকে গোটা কলকাতা জুড়ে অনেক অনেক সিনেমা রিলিজ করেছে, কিন্তু আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন না এই লেভেলের সেলিব্রেশন হয়েছে। এই যে ফ্যান বেস, এটা দেবদার রয়েছে ভাই, এবং আমি কালকে ওই মুহূর্তের সাক্ষী ছিলাম। আমি ওখানে ছিলাম, আমি রবিনা দেখে তখন লিও দেখে সবে বেরোচ্ছি, আর বেরিয়ে দেখে এরকম জিনিস ঘটছে। এর আগে আমি লাইভে দেখেছি, ফেসবুক লাইভ টাইপ বা এতে দেখেছি, চোখের সামনে কখনো দেখিনি, কারণ আমি রবিনাদের এরকম র্যালির মধ্যে গিয়ে সিনেমা কখনো দেখিনি। তো কালকে লিও দেখে বেরিয়ে একটার শোটাই ছিল বাঘাযতীনের, তো তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। বিরাট ভারী একটা, মানে কি বলবো, আমার জীবনের সেরা মুহূর্ত আমি কাটিয়েছি, কারণ প্রচুর ডিফেন্স ছিল ওখানে দেবদাস, মানে সেলিব্রেশন হচ্ছে, সেখান থেকে অনেকে বেরিয়েছে, আমাকে তাদের মধ্যে নিয়ে গেছে, আমার সঙ্গে সেলফি তুলছে। আমি মানে আমার কাছে একটা বিরাট বড় একটা মুহূর্ত সত্যি কথা বলতে গেলে। আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম যে কারণে, কারণ এই যে আমাকে এতজন ডাকছে, তারা সেখানে সেলিব্রেশনে বেরিয়েছে, আমাকেও জয়েন করতে বলছে, তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিল। এটা আমি কোনোদিন ভুলতে পারবো না, ওটা আমার কাছে একটা বড় মুহূর্ত, চোখের সামনে এরকম একটা জিনিস দেখা, সেটা উপভোগ করেছি। আর লিও দেখতে গিয়ে তো আর এক বড় ব্যাপার ঘটেছে। লিওতে ঢোকাটাকে লাইনে দাঁড়িয়েছিলাম, আমি আর অরিত্রদা পাশাপাশি ছিলাম, সবাই অরিত্রদার সঙ্গে সেলফি তুলছে, তারপরে সবাই আমাকেও চিনতে পেরে আমার সঙ্গে সেলফি তুলছে, এবং এটা আমার কাছে আরও বড় ব্যাপার। কারণ দেখো, অরিত্রদার কাছে আমি কিছুই নই, একজন তখন অরিত্রদার সঙ্গে সেলফি তোলার পরও আমাকে চিনতে পারছে, আমাকে কিছু একটা ভাবছে, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। কারণ অরিত্রদাকে দেখে আমি মানে রিভিউ করতে এসেছিলাম, আমি বারবার বলেছি, তো আজকে অরিত্রদার পাশাপাশি লোকে আমার সঙ্গে সেলফি তুলছে, অরিত্রদাকে মানে সেলফি তোলার পর সবাই বলছে যে তুমি প্রিন্স, তো তো ওই যে মুহূর্তটা ভুলবো না। তো এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে গেলে। এর থেকে বেশি আর কী বলবো, এভাবেই পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যান, এটুকুই বলার। তো যাই হোক, এখন কথা বলবো প্রত্যেকটা সিনেমার বক্স অফিস নিয়ে যেগুলো কালকে এসছে, এবং এটা কিন্তু প্রেডিকশন, এটা কোনো প্রোডাকশন ফিগার নয়। সারা দিনের বেসিসে কীরকম করতে হবে সেই হিসেবে একটা প্রেডিকশন তোমাদেরকে দেবো, এবং আমি এর আগেও বহুবার প্রেডিকশন আমার মিলিয়েছি, তোমরা দেখেছো, রাবণের ক্ষেত্রে হোক, চেঙ্গিসের ক্ষেত্রে হোক, কাছের মানুষের ক্ষেত্রে হোক, বিভিন্ন সময় আমার প্রেডিকশন মিলেছে। তো এবারও সেরকম সারাদিনের হিসেব অনুযায়ী একটা প্রেডিকশন তোমাদেরকে দেবো, এবং প্রত্যেকটা সিনেমা নিয়েই কথা বলবো, কারণ প্রত্যেকটা সিনেমা রিলিজ করেছে, প্রত্যেকটাই রেসপন্স কিন্তু ভালো, এবং লিওকে নিয়েও কথা বলবো, কারণ লিও কলকাতা জুড়ে রিলিজ করেছে। তো আমি প্রত্যেকটা সিনেমারই বক্স অফিস রিপোর্ট নিয়ে যদি আমায় কথা বলতে হয়, তাহলে প্রথমে আমি কথা বলছি হচ্ছে দশম অবতারকে নিয়ে। তো দশম অবতারে কিন্তু কালকে রেসপন্স খুবই ভালো ছিল, বেশ ভালো ছিল, তবে যেটা বলা হচ্ছে বিগেস্ট ওপেনিং ডে রেকর্ড, সেটা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে, কারণ সোনাদার আমি বেশি হাউসফুল শো দেখেছিলাম। মানে সোনাদার যে লাস্ট ফার্স্ট টেস্ট ছিল, সেটা যখন পঞ্চমীর দিন সম্ভবত রিলিজ করেছিল, ওটার আমি বেটার হাউসফুল শো দেখেছিলাম, তো ওটার রেকর্ড এইটা ভেঙে দিয়েছে দশম অবতারটা। আমার মনে হয় না, কারণ দশম অবতারের হাউসফুল শো আমি কালকে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক বেশি সোনাদা ছিল, তো সোনাদার রেকর্ডটা যে ভেঙে দিয়েছে বলা হচ্ছে, এটা আমার ঠিক বিশ্বাসযোগ্য লাগছে না। তবে যে কালেকশনটা করেছে সেটা কিন্তু খুবই ভালো, এবং এটা আন্দাজ করা হচ্ছে প্রেডিকশন অনুযায়ী, যেটা সেটা কিন্তু মোটামুটি 45 থেকে 50 লাখের কাছাকাছি। ইয়েস, প্রথম দিনে কিন্তু দশম অবতারের কালেকশন যেটা হতে পারে সেটা কিন্তু প্রায় মানে 45 থেকে 50 লাখ এমনই কিন্তু ধরা হচ্ছে। এবার এর থেকে একটু কম বেশি হতেও পারে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই, এবার প্রোডাকশন ফিগার দিলে আরও বেটার বোঝা যাবে, তো এটা ধরা হচ্ছে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিও নিয়ে। লিও একটা বড় চমক দিয়েছে, কারণ লিও খুব কম শো পেয়েছে, সব থেকে কম শো পেয়েছে রক্তবীজ মিথিন মাসির থেকেও সিনেমাটা কম শো পেয়েছে, মানে একদমই কম, কিন্তু যে কটা পেয়েছে হাউসফুল হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কালকে গোটা কলকাতা জুড়ে যেরকম ধরা হচ্ছে হাউসফুল শো অনুযায়ী, টিকিট প্রাইস অনুযায়ী, প্রথম দিনে কিন্তু এই সিনেমাটা কলকাতায় ওই কটা শোয়ের মধ্যেও প্রায় মোটামুটি 15 লাখের মতো কিন্তু কালেকশন করতে পেরেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবার এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ভেবে দেখুন, এই কটা শো পেয়ে 15 লাখ, তাহলে যদি জওয়ান পাঠান এগুলোর মতো শো পেতো বাই চান্স, তাহলে কী হতো? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, কারণ এই সিনেমাটা ক্রেজ কী কালকে অভিনয় দেখতে গিয়ে বুঝে গেছি, যা বোঝার, মানে কী ক্রেজ, ভাগ্যিস কম শো পেয়েছে, আমি যেটা বারবার বলছি। তো এটা কিন্তু কোথাও গিয়ে মানে রক্তবীজ মিথিন মাসির প্রায় 5-6 গুণ শো কম পেয়ে রক্তবীজ মিথিন মাসির থেকে কিন্তু বেটার কালেকশন করেছে, কারণ লিও মোটামুটি 15 লাখের মতো কালেকশন করেছে যেরকম ধরা যাচ্ছে, সেখানে রক্তবীজ কিন্তু যেটা আন্দাজ করা হচ্ছে প্রায় 13 লাখের মতো কালেকশন করেছে প্রথম দিনে, আর মিথিন মাসি মোটামুটি 8 লাখের মতো কিন্তু কালেকশন করেছে। মিথিন মাসি সব থেকে কম কালেকশন করেছে, কারণ সিনেমাটার হাইপও কম ছিল এতগুলো সিনেমার মাঝে, আর রক্তবীজ মোটামুটি 13 লাখের মতো কিন্তু কালেকশন করেছে। এই দুটোর থেকে শো কম পেয়েও লিও এগুলোর থেকে বেটার কালেকশন করে প্রায় 14 থেকে 15 লাখের মতো কিন্তু কালেকশন করেছে, যেটা এক কথা ইনসেন কালেকশন। যে কটা শো পেয়েছে সে অনুযায়ী যদি ভাবা যায়, তো রেসপন্সটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি আসছি বাঘাযতীনের কথায়। বাঘাযতীন কিন্তু প্রথম দিনের কালেকশন বেশ ভালো, এবং কাছের মানুষের থেকে কিন্তু এটা রেসপন্স কিন্তু অনেক অনেক বেটার, আমি বলেইছিলাম, এবং হাউসফুলসের সংখ্যা
মোটামুটি 40-45টা মতো গেছে। তবে এই সিনেমাটার ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু রেসপন্স বেটার যাচ্ছে, মাল্টিপ্লেক্সের রেসপন্স কম। তবে লাস্ট কয়েকটা সিনেমার ক্ষেত্রে মাল্টিপ্লেক্স রেসপন্স বেটার ছিল, সিঙ্গেল স্ক্রিনের রেসপন্সটা একটু কম ছিল। কিন্তু অনেকদিন পর দেবে সিঙ্গেল স্ক্রিন সি ক্রেজটা কিন্তু ফিরলো। আমাদের এখানে ওয়েলিংটনেও রেসপন্স খুবই ভালো। বিকাল রাত্রে রক্তপিস দেখতে গিয়ে হল মালিককে জিজ্ঞাসা করছিলাম যে দুপুরে একটার শোয়ে বাঘাযতীনের রেসপন্স কেমন ছিল, তো মোটামুটি কিন্তু 60-70% কিন্তু হল কিন্তু হাউসফুল ছিল, মানে মোটামুটি ভর্তি ছিল, 60-70% আসন কিন্তু বুক হয়েছিল। তো সিঙ্গেল স্ক্রিনের হিসেবে আসে না, আমরা সবাই জানি। তো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু রেসপন্স খুব ভালো। আর মাল্টিপ্লেক্সে আমরা যদি দেখি কলকাতা জুড়ে মোটামুটি সন্ধ্যের দিক থেকে 60-70% অকুপেন্সি কিন্তু ছিল, এবং মর্নিং শোয়ের রেসপন্স একটু খারাপ এসেছে। তবে বিকেল থেকে রাত্রির অবধি স্পট বুকিং দুর্দান্ত হচ্ছে। অ্যাডভান্স বুকিং হয়তো দেখছেন সবুজ হয়ে রয়েছে, কিন্তু রিলিজের কিছুক্ষণ আগে, মানে শো স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে ওটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে স্পট বুকিং দুর্দান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে বাঘাযতীন কিন্তু প্রথম দিনে করেছে, এবং দেবের স্টারডম বা এই যে বাঘাযতীনের যে প্রমোশন সেটা কিন্তু এফেক্ট ফেলেছে। এবং মোটামুটি দশম অবতার অনেক অনেক হাউসফুল দেওয়া সত্ত্বেও কিন্তু বাঘাযতীনের থেকে খানিকটাই এগিয়ে রয়েছে, কারণ বাঘাযতীন যেটা ধরা হচ্ছে, প্রেডিক্ট করা হচ্ছে প্রথম দিনের হিসেব অনুযায়ী, শো অনুযায়ী, হাউসফুল অনুযায়ী, টিকিট প্রাইস অনুযায়ী ধরা হচ্ছে, সেটা কিন্তু প্রায় 27-30 লাখের কিন্তু কাছাকাছি, যেটা কিন্তু বেশ ভালো। এবং এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ এখন দারুণ হয়েছে, বিভিন্ন জায়গাতে রেটিংয়ে সব দিক দিয়ে কিন্তু দশম অবতার থেকে এটা এগিয়ে রয়েছে। এবার দেখা যাক আজ থেকে কী হয়। তো এটার প্রথম দিনের কালেকশন কিন্তু মোটামুটি 27-30 লাখ, যেটা কিন্তু বেশ ভালো, এবং আশা করছি আজ থেকে পারবে, এবং আজ থেকে তো হিন্দিতেও চলবে। তো সব মিলিয়ে কী হয় সেটা একটা কিন্তু দেখার। তো এইগুলোই ছিল মোটামুটি সব সিনেমার বক্স অফিস কালেকশন। লিও সব থেকে বড়ো সারপ্রাইজটা দিয়েছে, সবচেয়ে কম শোপে দুটো বাংলা সিনেমাকে অলরেডি হারিয়ে দিয়েছে, তো বুঝতেই পারছো। আজ থেকে শো হয়তো যদি বাড়েও লিওর কোনো, মানে তাই নিয়ে কোনো সন্দেহ কিন্তু থাকবে না। তো এইগুলি ছিল মোটামুটি আজকের। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।